হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। পিএসসি ফুড এসআই এর 124তম পর্ব রয়েছে, 25টা এমসিকিউ, ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, প্রধান সালোক সংশ্লেষীয় রঞ্জকটির নাম হলো, রঞ্জকটির নাম ক্লোরোফিল, অপশন বি। দুই নম্বর প্রশ্ন, ক্লোরোমাইসেটিন ওষুধ কোন রোগের জন্য ব্যবহৃত হয়, টাইফয়েড, অপশন বি। তিন নম্বর প্রশ্ন, ক্রীড়া মহলে কে উড়ন্ত শিখ নামে পরিচিত ছিলেন, মিলখা সিং, অপশন ডি। চার নম্বর প্রশ্ন, ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সঙ্গে যুক্ত, শানাই, অপশন সি। পাঁচ নম্বর, জৈন ধর্ম অনুযায়ী প্রথম তীর্থঙ্কর কে ছিলেন, ঋষভ, অপশন এ। ছয় নম্বর, ভ্রমণকারী রাজদূত নামে পরিচিত কে, হিউয়েনসাং, অপশন এ। সাত নম্বর, ভারতে প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত, পশ্চিমবঙ্গ, অপশন ডি। আট নম্বর, ভিসুভিয়াস একটি কি, আগ্নেয় পর্বত, অপশন ডি। নয় নম্বর, ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে, কেশব চন্দ্র সেন, অপশন ডি। দশ নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালন করে কোন তারিখে, 25 জানুয়ারি, অপশন সি। এগারো নম্বর প্রশ্ন, পশ্চিমঘাট ভারতের কোন রাজ্যে অবস্থিত, কেরালা, অপশন বি। বারো নম্বর, ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, দেরাদুন, অপশন এ। তেরো নম্বর প্রশ্ন, কোনো বস্তু তাপমাত্রা 1K বাড়ালে প্রয়োজনীয় তাপকে কি বলা হয়, তাপগ্রাহিতা, অপশন বি। চোদ্দ নম্বর প্রশ্ন, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত, হিমাচল প্রদেশ, অপশন সি। পনেরো নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি, পামির মালভূমি, অপশন ডি। দেখে নেব হোমওয়ার্কে প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। প্রশ্ন, কাকে ভারতের অ্যাটিলা বলা হয়, মিহির কুলকে, অপশন সি। তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো, নামগুলো একবার দেখে নাও। তোমাদের আজকের হোমওয়ার্কের প্রশ্ন, দামোদর নদীর উৎপত্তি কোথায়, চারটে অপশন রয়েছে, সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে। ষোলো নম্বর প্রশ্ন, লবঙ্গ আহরণ করা হয় কোন অংশ থেকে, ফুলের মুকুট, অপশন ডি। সতেরো নম্বর, আলোকবর্ষ কিসের একক, দূরত্ব, অপশন বি। আঠেরো নম্বর, গঙ্গার দক্ষিণ দিকে যুক্ত হয়েছে নিম্নলিখিত কোন নদী, সোন, অপশন বি। উনিশ নম্বর প্রশ্ন, হপম্যান কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত, টেনিস, অপশন ডি। কুড়ি নম্বর, বায়ুমণ্ডলে কোন বিরলতম গ্যাসটি সর্বাধিক পরিমাণে থাকে, হিলিয়াম, অপশন এ। একুশ নম্বর প্রশ্ন, কৃষ্ণ মৃত্তিকায় কোন ফসল ভালো হয়, তুলা, অপশন বি। বাইশ নম্বর প্রশ্ন, শশাঙ্ক কোন রাজ্যে রাজা ছিলেন, গৌর, অপশন সি। তেইশ নম্বর প্রশ্ন, সর্বোৎকৃষ্ট কয়লার নাম কি, অ্যান্থ্রাসাইট, অপশন ডি, কার্বনের পরিমাণ থেকে 92 থেকে 98%। চব্বিশ নম্বর প্রশ্ন, আইএনএস বিক্রমাদিত্য কি, বিমানবাহী, যুদ্ধ জাহাজ, অপশন বি। শেষ প্রশ্ন পঁচিশ নম্বর, কোন বিজ্ঞানীর নাম জেনেটিক্সের সঙ্গে জড়িত, হরগোবিন্দ খুরানা, অপশন এ। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের 25টি এমসিকিউ। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য বলে মনে হয়, তাহলে একটা লাইক করে দিও।
নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে, ভালো থেকো, বাই।